Yo, what's up, guys? It's Mr. Freepolar and welcome to my channel. Yes, I'm going to do an awesome video. Guys, you know, we have a challenge. আমাদের সাথে এই ম্যাচে এমন এমন আজব ঘটনা ঘটা শুরু হলো এবং লাস্টে যে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটলো যেটা দেখলে তোমাদের মুখ দিয়ে এমনি বের হয়ে যাবে যে ভাই আপনার সাথে এগুলো ঘটে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। টাইপের রেয়ার গান নাকি ভাই, কর্ড গান একবার কমন টাইপের একটা গান যেটা কেউ নিতেও চায় না বর্তমানে, তো ঘরে ঘরে পড়ে থাকার কথা না, পুরোটা বিভাগ একদিন খোঁজা হয়ে গিয়েছে ভাই কর্ড গানটা পাইনি। এখন অন্য আরেকটা এরিয়াতে যাও, ওইটাতে কতক্ষণ ধরে খুঁজতে থাকো ভাই, যাই করো না কেন 20 জন লাইভের নিচে যদি চলে যায় না ওই টাইমে আমি আমার মরার আশা ছেড়ে দিব ভাই। ওই টাইমে যদি আমাদের এমনি তো অন্য আরেকটা ম্যাচ খেলা লাগবে। যাই হোক গাইজ, আমাদের কর্ড গানের নতুন একটা স্কিন এসে পড়েছে, এই নিয়ে মনে হয় দুটো স্কিন দিল আর আগেরটার থেকে না এটা স্লাইডলি বেটার, তো ভাবলাম যে আমরা একটা চ্যালেঞ্জ করে ফেলি। যাই বলো না কেন দেখতে এবার একটা অনেক বেশি জোস করেছে আর কর্ড গানটা অনেক বেশি লম্বা না, অনেক বেশি বড় একটা গান আর এর জন্য নতুন স্ক্রিনটা সব এত বেশি। ইরে ওমাই, ওরে চান্দু, এ না গুছাবে রে চান্দু, আমার সামনে টপ খাইলো ভাই। ও ভাই রে, এটা কি ঘটলো, চান্দু টপ খাইছে, ওর হেলথ নাই, তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নাও ভাই। আমার সাথে এগুলো কি ঘটলো, এটা গুছিয়ে মেরে ফেললে তো 12টা বাজে, আমার মনে হচ্ছে না মারবে, আমার মনে হচ্ছে না মারবে রে চান্দু। আমার নামটা দেখে ফেলো, তারপর মাইরো না আমাকে প্লিজ, এবার দেই কো উঠ বল শুরু করে দিবে, ইমোটি মোট শুরু করে দিবে। হ্যালো, দাম দিল না, এবার দেখতেছে, এবার দেখ ভাই এটা করো ধরো, দামি দামি চান্দু পাত্তা দিল না রে। গাইস এটার মনে নেটের প্রবলেম করতেছে নাকি ভাই, এটা এই টাইপের কিছু কি করা সম্ভব গাইস, যে এটার উপর ডিপেন্ডেড হয়ে আমি পুরোটা ম্যাচ খেলবো কোনো টাইপের গান ছাড়া, এটা আমাকে বাঁচিয়ে রাখতে পারে কিনা ভাই, উপর থেকে টপ গানের পাবলিক আমাকে বাঁচিয়ে রাখতে পারে কিনা এটা দেখবো নাকি। না 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 ভাই, এটা আমাকে গান দিল, ও ভাই সব এটার কাছে কোনো তেমন কোনো গানও নেই, তারপর আমাকে গান দিল, লুটি নেই এটার কাছে তেমন। আচ্ছা তো এদিকে আসো, আমার গান লাগবে না রে। গাইজ 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 একটা ট্রাই করি ঠিক আছে, আমি কোনো টাইপের গান নিবো না, কোনো টাইপের লুট তেমন একটা নিবো না গাইস ঠিক আছে, যেটুক লুট রয়েছে এটুকু থাকবে আমাদের কাছে আর আপাতত মনে করো কোনো টাইপের গান আমরা নিচ্ছি না, অন্যান্য কিছু নিলেও নিলাম না নিবো নি সমস্যা নেই, কিন্তু আপাতত কোনো টাইপের গান নিচ্ছি না, এটার পিছনে থাকবো। উপর থেকে টপ গান পাবলিক আমাদেরকে যদি লাস্ট পর্যন্ত নিয়েছে ম্যাচ জিতাইতে পারে উঠতে ভাই, এই পর্যন্ত আমার সাথে অনেক কিছু ঘটছে কিন্তু আমি মনে করো সামনে দিয়ে যাচ্ছি আর আমার সামনে কেউ উপর থেকে টপ গাইছে এরকম কখনো ঘটেনি ভাই, এই প্রথম ঘটলো। গাইস ওকে ভেন্ডিং মেশিন এর কাছে নিয়ে যাই, আমার কাছে টোকেন আছে কতগুলো, ওগুলো দিয়ে ওকে তারপর যে ও যা লুট করার করে নিবেন ঠিক আছে, অন মোটামুটি যা লুট লাগে সেগুলো করে নিবেন। এদিকে আসো সোনো চন্দু, ও কিরে এটা কি কোনো টোকেন পাইছে, বাজার করা শুরু করে দিয়েছে। আরে চন্দ্র এদিকে আসো, খুশি হয়ে যাবা চন্দ্র, তোমার জন্য গিফট রেখে দিয়েছিলাম, এই দেখো ওর কাছে কোনো ইমোট নাই নাকি, ইমোট দাও ইমোট দাও ইমোট দাও চন্দ্র, ইমোট ইমোট, আরে ও এই তো দিয়ে দিয়েছে। এ ভাই দাঁড়াও, এটা কি ওর হিরোইকের ড্রেস, চন্দ্র হিরোইকের প্লেয়ার, দাঁড়া দাঁড়া একটু একটু বিশ্বাস করা যায় তাহলে, কিন্তু ওর নেটের প্রবলেম ভাই। ভাই আপাতত একটু বিজি রয়েছে গাইস, এখানে লুট টুট করতেছে দেখতে পারতেছো গাইস, আমাদের এখানে ভিএসএস ছিল, তো ভিএসএস আর ইউএমপি এটা মনে নিবে নাকি, আর ভিএস ইউএমপি তার রিলোডও দিয়ে দিয়েছে আমাদের ভাই, পুরোপুরি রেডি গাইস আপাতত, একেবারে বীরের মতো বের হয়ে এসেছে চান্দু, যদি আমাকে লাস্ট পর্যন্ত প্রোটেক্ট করে ভুইয়াটা দিয়ে দেয় না এইটা অন্য লেভেলের একটা জিনিস হয়ে যাবে। আমার যেটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে একদমই চাই, এই রে মারতেছে ভিএসএস দিয়ে মারতেছে রে, এ চান্দু মেরো না মেরো না, কোনো রকম টাওয়ারে উঠতে দাও ভাই। এ ও আচ্ছা, আমি তো ঘর জমা আনিনি এর জন্য তো বলি, আমার গ্লোয়াল মাত্র একটা ক্যান, আমি কোনো টাইপে লুটও করিনি গাইস, দেখো না আমার কাছে জাস্ট একটা গ্লোয়াল রয়েছে, কয়টা ইনিলের রয়েছে শেষ, আর কিছুই তেমন নেই, মেডকিটও নেই আমার কাছে, তেমন কিছুই নেই ভাই, গান তো নাই, এগুলোই কোনো রকম আপাতত থাকে আছে, গান তো নিবই না, অন্য কিছু নিলে নিবো নি, লুট টুট সামনে পাই কিনা দেখি, কিন্তু অন্য গান আপাতত নিচ্ছি না। এই ভাই আমাদেরকে কত দূর পর্যন্ত অ্যালাইভ রাখতে পারে সেইটা আমরা আজকে দেখবো, কিন্তু এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই টাওয়ার থেকে একজন মারতে ছিল, আবার এই পাশে একজন, এ আমি যাবো কোন দিকে রে, এ ভাই তাড়াতাড়ি করে যে কোনো একজনকে মারো তুমি, এ জোনের জন্য আমাদের নামা লাগবে ভাই, এই তো মারো 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 চান্দু, এটা মরলেই হবে এটা মরলেই হবে, সিধে ভাই ভিএসএস দিয়ে মারতেছো, এটা ভিএসএস এক্স না, হ্যাঁ ভিএসএস এক্সই তো ছিল,
মরতেছে না কেন ভাই ভাই প্লিজ ওই পাস্টের পাবলিকটাকে যদি মারতে পারো না তো মারো মারো কোনো রকম মারো তাইলেই হবে আরে আরে আবার কভার নিয়ে নিয়েছে রে ভাই আমাদের প্রবলেম হবে রে আমাদের আসলেই প্রবলেম হবে দুই পাশে এনিমি দুই পাশে এনিমি আমাদের লোকেশন জানে এখন কি করব এ চান্দু চান্দু রে তাড়াতাড়ি বলো না ভাই আমি কই কি করব এ আমি কিন্তু এদিকটা লাভ দিব চান্দু এদিকটা আমি লাভ দিতেছি ঠিক আছে তুমি রেডি আছো তো তাড়াতাড়ি আসো এদিকে চান্দু না আসতেছই না ভাই তাড়াতাড়ি আসো আরে মারছ নাকি না 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 মারনি ভাই তাড়াতাড়ি আসো না কি জুরু করেছো চান্দু প্লিজ তুমি আবার আসো তুমি আবার বড় সব পিছন দিয়ে আবার আরে রে মেরে দিছে ভাই আমার লাস্ট আসে এ রে আমিও তো মরে গেছি রে মরে গেছি না 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 মরিনি এখনো মরিনি মরে গেছি না ভাই মারতেছ না রে ও এটা মরছে ভাই আমি এই ভয়ে ছিলাম যে সামনেরটাই আমাকে মেরে দিবে এটা মরছে কিন্তু পিছনেরটা যেটা জোনের দিক দিয়ে আসতেছে ওই চান্দুও বলতেছে যে থাক আমিও যাই জোনে তুমিও যাও জোনে আরে পাশে থেকে আরেকটা মারতেছে ভাই কি একটা বিপদে পড়লাম আমার কাছে রয়েছে মাত্র একটা গ্লুয়াল কয়েকটা ইনহেলার ভাই আমার যে আমাকে আমার যে বডিগার্ড ছিল ওইটাও মরে গেছে আমি এখন কোন দিক দিয়ে কোন এরিয়াতে কি করব না করব গাইজ আমি না কোনো লুট তেমন একটা করবো না আমি এইবারও গান নিব না এ ভাই মুখের সামনে এনিমি ফাইট করতেছে দেখছ নাকি না 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 দেখিনি 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 ভাই কোন দিকে যাব কি করব বুঝতেছি না তোকে ও আচ্ছা গাইজ এক কাজ করি এমনিতে আমাদের সাথে উল্টাপাল্টা ঘটনা ঘটছে না ধরো 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 উল্টাপাল্টা ঘটনা যেহেতু ঘটেছে এই গ্রেডটা একটা গ্রেড পেয়েছি গাইজ এই গ্রেডটা দিয়ে আমরা কত দূর পর্যন্ত এটা পাগলামি ভাই এই গ্রেডটা দিয়ে কত দূর পর্যন্ত আমরা এলাই থাকতে পারি সেটা দেখব যেটা আমি জানি পাগলামি ভাই কোনো টাইপের গান চারা কোনো টাইপের বডিগার্ড চারা কোনো টাইপের মেডকি চারা এই অল্প কয়েকটা ইনিলা নিয়ে জাস্ট একটা গ্রেনেড পেয়েছে এইটা দিয়ে কোট্টু খেলাই থাকা যায় সেটা কি বলো না কেন এটা মানতে হবে যে আমাদের ভাগ্য রয়েছে চান্দু পুরোটা রাস্তা ঘুরে এসেছে কেউ দেখেও নি অবশ্য একেবারে নিচ দিয়ে ঘুরে এসেছে এখন দোয়া করো যেন আমাদের দিকে জোন দূর ভাই যাবো কিভাবে এলাই যে কয়টা রয়েছে সবগুলো ওই পাশেই আছে আমাদের একটা গ্লুয়াল ওই একটা গ্লুয়াল যদি শেষ করে ফেলি না শেষ তুল তুলাকে কেন আমরা আনলাম গরজামাইকে আনলে আমাদের গ্লুয়াল গুলো হয়ে যেত এতক্ষণ ভাই অলরেডি একটা একেবারে উল্টাপাল্টা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে আমাদের মুখের সামনে একজন টপকাই ছিল আর এই একটা গ্রেনেড আমাদের কাছে যে আছে না এইটা দিয়ে আমরা এই ম্যাচ যদি জিতি ওইটা হয়ে যাবে ইতিহাসের অন্যরকম একটা ঘটনা ভাই ইতিহাসে মনে রাখার মতো একটা ঘটনা তিনজন অ্যালাইভ রয়েছে যাক এখন আমাদের যা জোনে কোনো রকম করে যেতে হবে তাও একটা গ্লুয়াল যে গ্লুয়ালটা আমি মারলে আমার লোকেশনটা জেনে যাবে অ্যান্ড আমি শেষ আমি গ্লুয়ালটা মারতে পারবো না আমি বসে বসে আমার পেটের অ্যাবিলিটিটা ইউজ করে একটু তাড়াতাড়ি করে যেতে পারবো আরেকটা এনিমি রয়েছে মনে হয় টাওয়ারের দিকে না কোনো রকম টাওয়ারটাকে এই করে যদি আমি এই গ্লুয়ালে কি জোন আছে ভাই এখনো পর্যন্ত দেখেনি রে লাল গ্লুয়ালে ভাই দেখছে দেখ না 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 দেখেনি 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 আরে আরে ভাই আমার একটা গ্লুয়ালে রয়েছে এটা মাথা না 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 ব্রো দেখছে দেখিনি রে ভাই অল্প একটু ইনিলা ছিল ওগুলো সব মারা হয়ে গেছে রে এইখানেও জোন পাইনি কি করবো ভাই তাড়াতাড়ি করে তুমি সামনের দিকে যাও না তাহলে আমি তোমার দিকে আসতে পারবো যাও 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 তাড়াতাড়ি করে যাও আরে মরেই যাবো রে ভাই পায়ের আওয়াজ না পাইলেই হয় ভাই আবার ওই পাশেরটাও তো আমাকে মারবে ভাই আমি কোন দিকে যাব বলো এ তোমরা তাড়াতাড়ি করে ফাইটটা শুরু করো না ওই পাশেরটা আমাকে মারবে জিওর আমি শুধুমাত্র ক্রোনো ডাউন করতে পারবো আর কিছুই না প্লিজ ভাই ওই পাশেরটা মারো না তোমরা তাড়াতাড়ি ফাইট শুরু করো রে ভাই দুজনে মিলে ফাইটটা শুরু করো এই তো মারো 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 গ্রেনেড দিয়ে মেরে ফেলো একেবারে মেরে ফেলো আবার আমি একটা গ্রেনেড দিয়ে মারতে পারবো না কেটাও চাই যাই না ওদের কাছে ভালো ফেস থাকলেও কিছু হবে না এ তো তো ফাইট শুট করছে ফাইট শুরু করছে এন্ড ইয়েস ব্রো প্লিজ লাস্ট বোর্ড যায় যে ও ভাই রে ভাই এগুলো আমার সাথেই ঘটে ভাই এগুলো শুধুমাত্র আমার সাথেই ঘটে ভাই এই টাইপের আজব টাইপের ঘটনা ভাই কি ছিল আমার কাছে কি ছিল না কি কিছুই তো ছিল না ভাই কি করতে গেছিলাম কট গানের চ্যালেঞ্জ ওইখান থেকে কি ডিসিশন নিয়ে আবার কি ডিসিশন নিলাম কি ঘটে গাইজ এই ছিল আমাদের আজব টাইপের ম্যাচটা চান্দু ট্রিপলার যখন ক্যাম করে ভাই এই ম্যাচে বলে আমি ভুইয়া বাবা বিশ্বাস করা যায় বলো তাও 200 এর কম ড্যামেজে তাও আবার একটা কিল করা যেটা ছিল কোনো টাইপের গান চারা ভুইয়া এসে বলেছিল গাইজ আমাদের একেবারে অবিশ্বাস্য গাইজ এই ম্যাচটা যখন শুরু হয়েছিল ওই টাইমে তোমরা কি কল্পনা করতে পেরেছিলে যে আমাদের এইভাবে করে একটা ভুইয়া আসবে তোমরা মনে ভেবেছিলে যে আমাদের ওই এনিমিটা আমাদেরকে ভুইয়া নিয়ে দিবে কিন্তু লাস্ট পর্যন্ত এইরকম লুট
স্যুট নিয়ে কোনো টাইমে মেডকিটও তো ছিল না আমাদের, জাস্ট একটা গ্লু অয়েল ছিল আমাদের আর কয়েকটা ইনহেলার। যে গাইস এই টাইপের ম্যাচ, এই টাইপের ঘটনা তোমাদের সাথে ঘটনা কি অবশ্যই আমাকে জানিয়ে দিও। খুব শীঘ্রই অনেক জোস লেভেলের আর স্পেশাল পার্সনের সাথে একটা প্র্যাঙ্ক টাইপ ভিডিও আসছে, ওইটার জন্য ওয়েট করো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছে ছোট্ট কাটা হলো একটা কমেন্ট চাচ্ছি, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।